হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন, আমরা 9টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর ঝিনুককে খাইয়েছি, ও খেয়ে দিয়ে সমুদ্রে এসেছে, আর দেখো সমুদ্রে এসে ও এত খুশি যে ও আর কোলে উঠবে না, ও হেঁটেই সমুদ্রে যাবে। আর সামনে জল দেখে তো ও খুব খুশি, ও জলে স্নান করতে ভীষণ ভালোবাসে। দেখো এবার আমি ওকে জলে পা ভেজাতে নিয়ে যাচ্ছি, আর রিয়াকশানটা দেখো ওর, খুব আনন্দে আছে, ও একটুও কোলে উঠবে না, ওকে যদি কোলে নিতে যাচ্ছে কেউ ভীষণ চিল্লাচ্ছে। ঝিনুক পুরীতে এসেই ফার্স্ট হাঁটা শিখলো, আর আজকে ওর 1 বছর পূর্ণ হয়ে 1 দিন বয়স, তো খুব মজাই আছে ও সমুদ্র দেখে। দেখো সমুদ্র থেকে কিছুতেই যেতেও চাইছে না বাড়িতে, এত মজাতে আছে সমুদ্রে। সকাল সকাল সমুদ্রে আসতে বেশ ভালোই লাগে, ঠান্ডাও খুব থাকে আর রোদের তাপটাও অতটা থাকে না। আর এখন যেহেতু ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা ছিল পুরীতে, সেরকম গরম একটা ছিল না। আর ঝিনুকের সাথে সমুদ্রে হাঁটতে তো আমার ভীষণ ভালো লাগছে, জলে পা ভেজাতেও ভীষণ ভালো লাগছে। এরপর আমরা ব্রেকফাস্ট করলাম, লুচি আর আলুর দম, তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। দেখো ঝিনুক যেতেই চাইছে না, আর ওর বাবার কোলেও উঠতে চাইছে না, জোরজার করে ওর বাবা কোলে নিয়ে কোনো রকমে বাড়িতে গেলাম, ভীষণ কাঁদছিল। তারপর একটু ঘুমাইয়েছে, স্নান করেছে সমুদ্র থেকে গিয়ে, তারপর বিকালবেলা আবার এসেছি সমুদ্রে, আর বিকালবেলা এসেও ভীষণ খুশি। দেখো ওকে কোলে নিয়েছি, আর বিকালবেলা আমি চাইছিলাম না ও বালিতে নামুক, কারণ ও আবার পুরো গা হাত পা বালি বালি করে দিচ্ছে বারবার বালিতে নেমে। এরপর ওর ভাত খাওয়ার পরে একটা ফল খায় ও, যে কোনো ফল, যেমন এখন আঙুরের সিজন তাই আঙুর খাচ্ছে, তো বাড়ির থেকে খেয়ে আসেনি, তো আমি ভাবলাম নিয়ে আসি সমুদ্রের ধারে বসে বসে ওকে খাইয়ে দেবো আঙুরের রসটা। আর ওর যেহেতু এখন দাঁত বেরিয়েছে তো কামড়ে কামড়ে খেতে পারে কিছুটা আঙুর, তো কালো আঙুরের রস খেতে ভীষণ ভালোবাসে, তো দেখো খাচ্ছেও, সমুদ্র দেখছে আর আঙুরের রস খাচ্ছে। আর আমরাও আমাদের জন্য কমলা লেবু নিয়ে এসেছিলাম, ওটা বসে বসে খেলাম। এরপর চায়ের দোকানেই বসেছিলাম, তো চায়ের দোকানে বসলে ওখান থেকে চা খেতে হয়, ঝিনুকের বাবা আর ওর ঠাকুমা চা খেলো, আমি যেহেতু কমলা লেবু খেয়েছিলাম আর খেলাম না। আর দেখো বালিও করেই ফেললো, পুরো গা ও বালি বালি করে, আর কিছুতেই ও বসবে না, ও শুধু হেঁটেই বেড়াবে বালির ওপরে। দেখো কি কাণ্ডটাই করছে, ও শুধু হেঁটেই বেড়াচ্ছে, আমাকে বাড়ি গিয়ে আবার পুরো গা মোছাতে হবে ওকে। আর বিকালবেলা আমি খেলাম, একটু খিদেও পেয়ে গেছিলো, তো ভাবলাম একটা ডিম টোস্ট খাই, তো সমুদ্রের ধারে বসে বসে এনজয় করতে করতে ডিম টোস্ট খেলাম। আর আমি আর তুলে দিইনি, দেখ কি উস্কি দিলে কেন, এবার ওটাতেই কি রে হনু, এ হনু ওই দেখো দৌড়াচ্ছে, দেখো না, দেখো দৌড়ে দৌড়ে ভিডিও হচ্ছে সমুদ্রের ধারে, একজন দৌড়াচ্ছে পেছন পেছন আরেকজন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে। এটা কি হচ্ছে, চেয়ারটা তো দাগ করে দিচ্ছিস ঘষে ঘষে, ও তোমার দেবে না, ওইটা খাওয়া শুরু করো, খাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে।